হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল এবং ওমর অন ফায়ার এবং ব্রাদার্স স্কোয়াড এর গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওর শেষে দেখাবো মানিক মিয়া বাংলাদেশে এসে বর্তমানে কি গুলুগুলু করে বেড়াচ্ছেন তার সম্পূর্ণ বিস্তারিত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমেই দেখে আসি ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। যদি কেউ বলে যে কোন সালটা কখনোই তুমি ভুলবে না, তাহলে আমি নিঃসন্দেহে বলবো 2022। কারণ এই সালেই আমি সব থেকে বেশি ভালোবাসা পাইছি, আবার এই সালেই ভালোবাসার মানুষগুলারেও হারাইছি। একবার একটা ভুল করেই দেখো, তুমি আগে কত ভালো কাজ করছো, মানুষ খুব সহজেই সেটা ভুলে যাবে। কিছু সময় আল্লাহ তাআলা নিজে থেকে আপনার সব থেকে কাছের মানুষটারে কায়রা নেয়, কারণ কিছু সময় আপনি আপনার কাছের মানুষের গোপন কথা না শুনলেও আল্লাহ তাআলা ঠিকই শুনে। মানুষ তখনই আল্লাহর ভালোবাসা চায় যখন সে দুনিয়ার মানুষের কাছ থেকে ধোকা খায়। বেশি কিছু আর বলতে চাই না, সবশেষে এইটাই বলি যে যে দিন বুঝবা ওই দিন খুঁজবা। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের রাশেদ ভাইয়ের টিকটক ভিডিও। জীবন আছে যতদিন, মানুষ সমালোচনা করবে ততদিন। আর এই শরীরে রক্ত আছে যতদিন, সফলতার মাধ্যমে জবাব দিয়ে যাব ততদিন। ভালোভাবে থাকার চেষ্টা করছি, কিন্তু আনন্দ আর খুশি খুঁজে পাই নাই, তাই তো পাগলের মতো আচরণ শুরু করছি। আনন্দ আর খুশি দুইটাই পেয়েছি। যারা আজ নিজেদেরকে সিংহ দাবি করতেছ, তারা নিজেদের একদম ঠিক চিনছ। কারণ যদি মানুষই হইতা, তাহলে নিজে দোষ করে সে দোষ আবার অন্যের ঘাড়ে চাপাই দিত না। এবার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মুরসালিন ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও। কি লাগস তুই আমার? কে বন্ধু? পোলা লাগস তুই আমার? এই হুন হুন শালা লাগস তুই আমার? তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। কোনো দুঃখ নাই আমার জীবনে যে আমি কতবার হারছি, কারণ খুশি তো লাগে শুধু এইটা ভাবলেই। ওই টাইমে যারা হাসাহাসি করছিল আমার নিয়ে, তাকে চোখ কপালে উঠে গেছে, এমন ভাবে ফিরতে পারছি। এখন আমি অনেকের সম্মান দেওয়া বন্ধ করে দিছি, কারণ তারা যে সম্মানের যোগ্য না, এখন আমি এটা ভালোভাবে বুঝে গেছি। কিচ্ছু করার ক্ষমতা নাই, মুখেই খালি পটর পটর, আর কত কিছুই যে দেখ মু। এখন ময়দান ছাড়ো, অনেক খেলছো তোমরা, এখন থেকে আমিও একটু খেলবো। গাইস, ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে ওমর ভাই অনেক আগেই বের হয়ে গিয়েছে। ঝামেলাটা ছিল হচ্ছে একটা এমটি বাইক নিয়ে এবং টাকা পয়সা নিয়ে। সেই বিষয়ে ওমর ভাই তার টিকটক আইডিতে একটা পোস্ট করেছেন গত 2 দিন আগে। সেখানে তিনি লিখেছেন, অনেক কান্না করেছিলাম ওই দিন সারা রাত, যাক আলহামদুলিল্লাহ। গাইস, চলুন সেই ভিডিওটি আমরা দেখে নিই। অলরেডি এই ভিডিওটি টিকটকে ট্রেন্ডিং করেছে। মানে দেখে গাড়ি তো 5 লাখ টাকার এমটি, আজকে একটা এমটি গেছে, আমি তারা কইতে দিব তুই গাছটা ভুল কাম করলি। এটা আমার ইমোশন ছিল, আমি আজকে এই জায়গা থেকে চলে যেতেছি, আমি এই জায়গায় আবার ফিরবো। তো যাই হোক প্রিয় দর্শক, ওমর ভাই ব্যাড ব্রাদার্স থেকে বের হয়ে এসেও তার স্বপ্ন ঠিকই পূরণ করে নিয়েছেন। এদিকে বন্ধুরা, ওমর ভাই লাইভে এসে কিন্তু সরাসরি বলেছেন তিনি মরে গেলেও আর ব্যাড ব্রাদার্সে প্যাক করবে না। ভাই যদি ব্যাড ব্রাদার্স আবার ডাকে তাহলে কি যাবেন ওদের সাথে? ভাই বুঝলাম না, জাস্ট একটা কথাই গুমু, যদি কোনোদিন আমার ব্যাড ব্রাদার্স এর সাথে আবার মিল হয়, তার আগের দিন যেন আমার মৃত্যু হয়। দ্যাটস ইট। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের শাকিল ভাই কি বলেছেন। মূলত ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের কেউই তার ফ্রেন্ড না, তার সবাই ছোট ভাই, আর যে মূলত ফ্রেন্ড সে হচ্ছে ওমর ভাই, সে অনেক আগেই বের হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে শাকিল ভাই কিন্তু কথা বলেছেন। ভাই ফার্স্টলি একটা কথা বলি, ওরা কেউ আমার বন্ধু না, যার কথাই বলেন ওরা আমার ছোট ভাই।
তো ভিডিও ছাড়তে টুইটারি করে বলা হইতো আর বন্ধু বলতে একটা বন্ধু ছিল ওই জায়গায় সে অনেক আগে চলে গেছে টিম থেকে তো যাই হোক প্রিয় দর্শক এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের মানিক মিয়া বাহির থেকে এসে দেশে এসে কি করতেছে কি ভিডিও বানাচ্ছে যাই হোক বন্ধুরা মানিক মিয়াকে নিয়ে অলরেডি অনেকগুলি ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে অনেকেই তাকে ভালো বলেছেন অনেকেই খারাপ বলেছেন তো বন্ধুরা মানিক মিয়াকে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা এদিকে কিন্তু ব্যাচেলর পয়েন্ট সিজন 4 শেষ হয়ে গিয়েছে সিজন 5 কবে আসবে এটা নিয়ে সাক্ষাৎকার করেছেন ব্যাচেলর পয়েন্টের পরিচালক অমি ভাই বন্ধুরা চলুন কি বলেছেন দেখে নেওয়া যাক যেটা জানার ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন কি আসবে যেটা এই নাটকের হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকদেরও প্রশ্ন ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন আসবে কি আসবে না বা কবে আসবে আমাদের জীবনে কিন্তু আমরা চাইলে কোথাও দাঁড়িয়ে দিতে পারি না মানুষের জীবনে কিন্তু মানুষ নিজে কোনো দাঁড়িয়ে দিতে পারে না ফুল স্টপ নাই কোনো আমি আসলে ক্যারেক্টারগুলোকে এমন জায়গায় আনছি যেখানে কোনো দাঁড়িয়ে নাই ব্যাচেলর পয়েন্ট কিন্তু আমি সর্বোচ্চ এপিসোড দিছি সিজন 4 এর আগে কোনো সিজনই এতগুলো এপিসোড ছিল না তো মানুষের চাহিদার কারণেই কিন্তু আমি এতগুলো এপিসোড দিছি আর ব্যাচেলর পয়েন্ট আসলে শেষ এখন স্টপ করে দেওয়ার পর এখনই মানুষ আসলে সিজন 5 চাচ্ছে প্রথম কথা হচ্ছে আমি আপাতত সিজন 5 নিয়ে ভাবছি না দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি সিজন 5 নিয়ে ভাবি সেটার জন্য আসলে একটা লম্বা সময় প্রয়োজন কারণ একটা সিজন করতে গেলে একটা সিজনের গল্পের ছক আঁকতে গেলে সেটা অনেক লম্বা একটা সময় লাগে আপাতত আমি ওয়েব সিরিজ বানাচ্ছি ওয়েব সিরিজ নিয়ে একটু বিজি প্লাস আমার নতুন বছরে সিনেমার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি সো কখনো যদি আমার আবার মনে হয় যে আমি ব্যাচেলর পয়েন্টের চরিত্রগুলোকে নিয়ে আবার ভাবতে চাই দর্শকদের জন্য দর্শকরা যদি ততদিন পর্যন্ত চায় ব্যাচেলর পয়েন্ট তো আমি যদি মনে করি যে আমার ব্যাচেলর পয়েন্ট কি নিয়ে আবার চিন্তাভাবনা করা উচিত তখন আমি চিন্তাভাবনা করে দেখবো যে এই চরিত্রগুলার কি হতে পারে তো বন্ধুরা সর্বশেষ জানিয়ে দিচ্ছি রাইডার ওমর অলয়চন ফায়ারে 50,000 মানে বর্তমানে 53,000 প্লাস সাবস্ক্রাইবার্স হয়ে গেছে চারটা ভিডিও আপলোড করা হয়েছে ওমর ভাইয়ের ব্লগিং চ্যানেলে তো বন্ধুরা আপনারা কারা কারা ওমর ভাইয়ের ব্লগগুলি দেখে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গাইজ এই ছিল বর্তমানের আপডেটগুলি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণাৎ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ।